ভাই কয় রকমের চাটনি আছে এই জায়গায়? এটা হচ্ছে সেই ভাইরাল ডিম চাটনি, প্রচুর পরিমাণে ভিড়, সিরিয়াল পাওয়া খুব কঠিন, অনেক কষ্টে ডিমটা নিয়ে আসছি, আর এদিকে প্রচুর নয়েস। এটা হচ্ছে তেঁতুলের চাটনি, তেঁতুলের চাটনি দিয়ে ডিম, আর আরেকটা চাটনি আছে ওটা হচ্ছে ধনিয়া পাতার, আর এটা হচ্ছে তেঁতুলের। এটা মজা, এটাতে তেঁতুলের চাটনির সাথে ধনিয়া পাতার চাটনিটাও মিক্স করে দিছে, তো এটার বলা যেতে পারে মিক্স চাটনি, দুইটা চাটনি একসাথে মিক্স করে দিছে, আর টেস্টটা খুবই ভালো লাগছে কারণ ডিমের সাথে চাটনি খুবই মজার। আর এদিকে কিন্তু দাঁড়ানো যেতেছে না, প্রচুর ভিড়, অনেক কষ্টে যা ডিমটা নিয়ে আসছি। এই ডিম চাটনির প্রাইস হচ্ছে 20 টাকা। চাটনিটা খুবই ভালো আসছিল, এর আগে কখনো এরকম চাটনি খাই নাই, আমার কাছে খুবই ভালো লাগছে, 9.5 out of 10। আরেকটা চাটনি আছে, ওটা এখন ট্রাই করব। ভাই কয়টা বাজে দোকান ওপেন করেন? দোকান ওপেন হয় আপনার 3টা বাজে। দুপুর 3টা থেকে শুরু হয়, আর রাত্র কয়টা পর্যন্ত থাকে? রাত্রে 1টা পর্যন্ত। 10টা? 1টা, একবারে রাত্র 1টা পর্যন্ত। প্রচুর ভিড় এদিকে, কিন্তু দাঁড়ানোর মানে সিরিয়ালই নাই, আমি অনেকক্ষণ দাঁড়ায় আসছিলাম, পিছন থেকে এসে ডিম নিছি। তো চাটনি কিন্তু খুবই মজা, এই জায়গায় দুই ধরনের চাটনি আছে, একটা হচ্ছে তেঁতুলের চাটনি, আরেকটা হচ্ছে ধনিয়া পাতার চাটনি। এটা কি ভাই দুইটা মিক্স করে দিছেন? উপরেরটা দেন একটু বেশি করে, কারণ ওটা একবার তো মিক্স করে নিলাম। এটা ধনিয়া পাতার চাটনি? হ্যাঁ ভাই। তেঁতুলের চাটনিটা বেশি মজা, ধনিয়া পাতার চাটনি থেকে আমার কাছে তেঁতুলের চাটনিটা সবচাইতে বেশি ভালো লাগছে, ওটা অনেক বেশি মজা। আর ডিমটা হাফ বয়েল, ফুল বয়েলও নেওয়া যায়, তো আমি হাফ বয়েল নিছি। আর আমার কাছে স্পেশালি তেঁতুলের চাটনিটা বেশি ভালো লাগছে ধনিয়া পাতার থেকে। ভিডিও এখানে শেষ করছি, পেজটি ফলো করুন, আর ইউটিউব থেকে দেখে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার, ভোজনবাড়ি বিরিয়ানি আর হচ্ছে হোলি এইড হসপিটালের বিপরীত পাশেই। এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।